ভিতরে ঢুকেনি, আর এবারে জল ঢুকেছে। এবার ভিতরে ঘরের ভিতরে আমার মাথা চাবড়ি জল, আমি না বেরোতে পারি, বেরে সাঁতার কেটে গাছের উপরে উঠে গেছি। সব ডুবে গেছে, ঘরের একটা পরনের শাড়িও বার করতে পারিনি, যেই শাড়িটা পরাছে এই শাড়িটাই আমাদের এইটাই দিন কাটছে আজকে চার পাঁচ দিন। ইয়াস ঘূর্ণিঝড়ের সময় জলে ডুবে গিয়েছিল গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর নোনা জল কিছুটা কমার ফলে ছন্দে ফেরার চেষ্টায় গঙ্গাসাগরের মানুষ। কিছু কিছু মানুষ ফ্ল্যাট সেন্টার ছেড়ে বাড়ি ফিরে তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তারা বাড়ি ফিরে দেখে তাদের শেষ সম্বলটুকুও নেই। তাদের বাড়ি ভেঙে মাটিতে পড়ে আছে, বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল জলে ভেসে গেছে, এমনকি বাড়িতে থাকা বই খাতাগুলিও নষ্ট হয়ে গিয়েছে, এবং এর পাশাপাশি তাদের আসবাবপত্র সহ এলাকার সমস্ত পান বরজগুলি সমুদ্রের জলে তলিয়ে গেছে। নোনা জলে পানের বরজের সঙ্গে পুকুরের মাছ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত বেরিয়ে যায় না, সব জমা হয়ে আছে এবং চতুর্দিকে আবর্জনা জমে আছে, এবং হচ্ছে রোগের সৃষ্টি হচ্ছে, অনেকে হচ্ছে মানে অসুস্থ হয়ে জল টল বেরিয়ে বর্ষা পড়ে যখন স্বাভাবিক হবে তখন প্রায় আমাদের দু তিন বছর কেটে যাবে। কোনো শাড়ি কাপড় জামা চাল ধান কিছু বার খেতে পারিনি, বাচ্চা থেকে খাওয়াতে পারিনি, কিছু নেই, সব ডুবে। আমি ফ্ল্যাট হাউসে চলেছি, আমার ছেলে ফ্ল্যাট হাউস থেকে যখন আসি তখন বাড়িটাও ডুবে গেছে, একবারে বাড়িটা জলের তলে পড়ে ডুবে গেছে, কিছু নেই, বাড়ি কিছু নেই। বললাম যে জল সরে গেছে যখন তাহলে ভিতর থেকে কিছু পাওয়া যাবে, যখন খুঁজি চালে জল ঢুকে গেছে, ধানে জল ঢুকে গেছে, আটায় জল ঢুকে গেছে, কিছুই তো নেই, পয়সা কড়ি ট্যাঙ্ক মাইন সব চাপা পড়ে সব শেষ, কাগজপত্র কিছু বার করতে পারিনি, কোনো জিনিস একটা নেই, সব জল ঢুকে সব শেষ হয়ে গেছে, কিছু নেই আমাদের। আমরা সব ধুলিস্বাদ হয়ে সব রাস্তায় ঘুরে আসছি, রাস্তায় বসে বসে দিন কাটছে। আমার নাম রিঙ্কু মণ্ডল, বাড়ি শিলপাড়া। বেশিরভাগ মানে কাঁচা বাড়ি ছিল সব ভেঙে গেছে, আমাদের এলাকায় হয়তো এদিক ওদিক করে ঘুরে দেখতে গেলে দু দশটা হয়তো পাকা বাড়ি আছে, নাহলে সব জলাশয় হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে সংস্থা থেকে খাবার আসে, আমরা দান ধরি খাই, রান্না করে খাবারও জায়গা। আমার নাম দিলীপ পাত্র, সাগর শিলপাড়ায় বাড়ি। গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ও শিলপাড়া গ্রামের মানুষের অভিযোগ, তাদের এলাকায় যে সমস্ত কংক্রিটের বাঁধ হয়েছিল সেই কাজটি কন্ট্রাক্টর ঠিক সময় মতো সম্পূর্ণ না করায় আজকের তাদের এই সব কিছু হারাতে হলো। তারা আরও বলেন ওই নদীবাঁধগুলি প্রায় 150 মিটারের মতো কংক্রিটের বাঁধ কাজ না করায় ওখানকার ওই বাঁধ ভেঙে তাদের পুরো এলাকায় নোনা জলে প্লাবিত হয়েছে, নোনা জলে সব হারিয়েছে তাদের সেই মুহূর্তগুলো। আমাদের কিছুই নেই, আমাদেরকে দান ধ্যান দিলে সরকার আমাদের 2000 দান দেবে কি 5000 টাকা দান দিল কি 2 কেজি চাল দিয়ে গেল, সেইগুলো নিলে কি আমাদের সারার এত বড় ক্ষতি কি আমাদের সপ এ করতে পারবো, কিছুই করতে পারবো না। আমরা চাইছি আমাদের নদীবাঁধরা যেন সারানো, যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমাদের নদীবাঁধরা যেন সারায়, এর বেশি কিছু আমাদের প্রয়োজনটা বেশি নদীবাঁধ, আমাদের নদীবাঁধ যদি রক্ষা হয় আমরা সবাই রক্ষাবো, আমাদের
অন্য কিছু আর কোনো দরকার নেই, আমাদের শুধু নদী বাঁধটাই দরকার। নোনা জল গাং ভেঙে বরফ নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি জল ঢুকে গেছে, আমাদের চাষের জমিন শেষ হয়ে গেছে, আমাদের আর এছাড়া আর কিছুই নেই। কিন্তু এই মুহূর্তে নোনা জল ঢুকে আমাদের এমন অবস্থা করেছে, আমাদের আর চেষ্টার মতন কিছুই নেই। এই তো দেখতে পাচ্ছ সব বরজের গাছগুলো ব্যাগ এইরকম পড়ে যাচ্ছে, খুলে খুলে পড়ে যাচ্ছে। এরপরে কি আমরা আমরা আর বাঁচবো? জল তো গোটাটা তো একবার পুকুর কি করবে, মানে ওই মহাসমুদ্র এখন আমাদের ঘরের সামনে মহাসমুদ্রই হয়ে গেছে। সমুদ্র আর সমুদ্রের জায়গা নেই, সমুদ্র এখন আমার বাড়ির মধ্যেই হয়ে গেছে সমুদ্র। নদী বাঁধটা যদি সাইজ হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কিছু দান দরকার নেই। আমার এই নদী বাঁধটাই সারানোর জন্য সবার কাছে অনুরোধ করছি, যেন আমাদের এই নদী বাঁধটাই মেরামত করা হয়। সবার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, যেন আমরা আর বাঁচবো না, আমাদের সব শেষ হয়ে গেছে। নদী বাঁধটা যত সম্ভব আমাদের নদী বাঁধটা যদি বাঁধ যদি ঠিকভাবে আবার সেই আলা আইলার বাঁধের মতন যদি বাঁধটা করে তাহলে আমরা ভাববো যে আমরা ছেলে মেয়ে নিয়ে এখানে বসবাস করতে পারবো। ওই তো জল তো গোটাটা তো একবারে পুকুর কি করবে, মানে ওই মহাসমুদ্র এখন আমাদের ঘরের সামনে মহাসমুদ্রই হয়ে গেছে। সমুদ্র আর সমুদ্রের জায়গা নেই, সমুদ্র এখন আমার বাড়ির মধ্যেই হয়ে গেছে সমুদ্র। আমার নাম সোমা দাস, সাগর, শিলপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা। না হলে এর পরে বিপর্যয় হলে তারা কোথায় যাবে, কি করবে, এই নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামী দিনে সবকিছু যাতে সুস্থ হয় সেই দিকে তাকিয়ে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকার মানুষজন। তাকদীপ.com তোমার সাথে, তোমার পাশে।